নমস্কার বন্ধুরা, আজকে ওয়ার্কশপে আমাদের তিনটে টি টেবিল তৈরি করা হয়েছে। তিনটেই গ্লাস টপ টি টেবিল, এখনও গ্লাসগুলো বসানো হয়নি, সবে কোড়ার অবস্থায় রয়েছে, মানে আনপলিশড অবস্থায় রয়েছে। তো তারই আপনারা একটা ভিডিও করে দেখাচ্ছি, তিনটে তিন ধরনের টি টেবিল রয়েছে। তো চলুন একে একে দেখি আমরা ভিডিওটা, টেবিলগুলো কেমন লাগছে। দেখ, প্রথমে টেবিলটাই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দু সাইডে দুটো চাকার মতো ডিজাইন রয়েছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন ওই সাইডেও একই ডিজাইন রয়েছে। এটা 2.5 ফুট থেকে 3 ফুট চওড়াটা হবে, মানে লম্বাই হবে, আর চওড়াটা 1.5 ফুটের মতো রয়েছে। তো চলুন আরেকটা টেবিল দেখি আমরা, এপাশে আরেকটা সুন্দর টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছি দুটো লেয়ার আছে কাঠের, এখানে দেখতেই পাচ্ছেন দুখানা লেয়ার রয়েছে কাঠের এখানে। তো এটা পুরোভাবে, এটা একটা ওভাল শেপ টেবিল রয়েছে, এটা আপনার মাটি থেকে হাইট 2 ফুটের মতো হবে, সবকটাতেই উপরে কাজ বসবে আর পালিশ হলে আরও সুন্দর লাগবে দেখতে। তবু এটা তৈরি হয়েছে বলে জাস্ট আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি, যদি আপনাদের পছন্দ হয় আপনারা আগে থেকে বুকিং করে নিতে পারবেন, তার জন্য এটা দেখানো। এই আরেকটা আছে, এটা একটা সিম্পল টি টেবিল বলতে পারেন, ওই দুটোর মতো অতটা না হলেও একটা সিম্পল, অনেকের এক একজনের এক এক রকম চয়েস থাকে, তো তাই এটাই একটা সিম্পল টি টেবিল। প্রত্যেকটা টেবিলে যে ভিডিওগুলো দেখালাম আপনাদের, প্রত্যেকটাই কিন্তু সেগুন কাঠের, প্রত্যেকটা সেগুন কাঠের তৈরি, প্রত্যেকটা সুন্দর। এগুলো আনপলিশড অবস্থায় রয়েছে বলে এরকম লাগছে, কিন্তু যখন এটা পলিশ করা হবে এ দেখতে আরও দারুণ লাগবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতে পেরেছি, টি টেবিলগুলো কেমন। তো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তো দেরি না করে ভিডিওতে দেওয়া নম্বরে আপনি ফোন করে এগুলো বুক করে নেবেন। আর দমদমের কাছেই আমাদের ওয়ার্কশপ আছে, আপনারা সেখানেও আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনাদের রিকোয়েস্ট যে একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, একটা লাইক তো অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না, কমেন্ট করে আমাদের বলবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওর বর্ণনা শেষ। তো আবার আরেকটা ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে একটা ফার্নিচারের ভিডিও নিয়ে আসবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।